আসসালামু আলাইকুম, অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরও এক চিকিৎসকের মৃত্যু। এ নিয়ে মারা গেলেন দুই সম্মুখ যোদ্ধা, আক্রান্ত 500 জনের বেশি। রংপুর ও সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শেরপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 6 করোনা রোগী। করোনা পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘ সূত্রিতায় চরম অনিশ্চয়তায় ভুক্তভোগীরা। নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এ সমস্যা, বলছে আইইডিসিআর। বিমান চলাচল বন্ধ থাকায় দেশে আনা যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে করোনায় মারা যাওয়া প্রায় 100 প্রবাসী বাংলাদেশির লাশ। এবং করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল 35 লাখ, মৃতের সংখ্যা 2,47,000-এরও বেশি। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে প্রফেসর অবসরপ্রাপ্ত কর্নেল মনিরুজ্জামান নামে আরও একজন চিকিৎসক মারা গেছেন। রোববার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। প্রফেসর মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের আবাসিক চিকিৎসক ছিলেন। তাছাড়া তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালসহ কয়েকটি হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। তিনি একজন হেমাটোলজিস্ট ছিলেন। এর আগে গত 15 এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এ পর্যন্ত 550 জনেরও বেশি চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় 167 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর রংপুর জেলায় নতুন করে 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 2 জন চিকিৎসক, 2 জন নার্স, 1 পুলিশ কর্মকর্তা এবং 3 বছরের 1 শিশু আছে। এ বিভাগে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25,464 জনে। গাইবান্ধা এবং নীলফামারী জেলায় 2 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এদিকে শেরপুরে করোনা আক্রান্ত 2 SI সহ আরও 6 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলার মোট 30 জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ওই 6 জন সুস্থ হওয়ায় এই নিয়ে মোট 14 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 6 জন, সুনামগঞ্জে 2 জন এবং মৌলভীবাজারে 1 জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 238 জনে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সর্বোচ্চ 665 জন আক্রান্ত হয়েছেন। 5,368 জনের নমুনা শনাক্ত করে প্রায় 11% করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন 9,455 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। কদিন পরপরই আগের রেকর্ড ভেঙে বেড়ে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের 57 দিনে করোনা পজিটিভ হয়েছেন 665 জন। 5,368 জনের পরীক্ষা করে দেখা যায় এদের প্রায় 11% করোনায় আক্রান্ত। এ পর্যন্ত 81,434 জনের নমুনা পরীক্ষা করে দেশে করোনা পজিটিভ পাওয়া যায় 9,455 জন। গড়ে 100 জনের পরীক্ষা করে 12 জনের করোনা শনাক্ত হয়। এতদিনকার মধ্যে আজকে সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন। তোরতর আমাদের করোনা পজিটিভ রোগী আমাদের শনাক্ত বেশি হচ্ছে এবং আজকে সর্বাধিক হয়েছে। যদি আমরা এই নিয়মগুলো না মেনে চলি তাহলে হয়তো অতি দ্রুতই এই সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যাবে। একই সময়ে দেশে করোনা আক্রান্ত হয়ে 2 জন প্রাণ হারিয়েছেন। তাদের একজন রংপুরের, আরেকজন নারায়ণগঞ্জের বাসিন্দা। 11 থেকে 20 বছর বয়সের একজন এবং 60 উর্ধ্ব এক, এবং এ পর্যন্ত তাহলে আমাদের মৃত্যু দাঁড়ালো 177 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 65 জনকে। বর্তমানে 1,637 জন আইসোলেশনে রয়েছেন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, করোনা রোগী সুস্থ হওয়া ও হাসপাতাল ত্যাগ করার জন্য নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। তা মেনে সারা দেশে 1,063 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ঢাকা সিটির মধ্যে হাসপাতালগুলি থেকে ছাড়া পেয়েছেন 624 জন এবং বিভাগের থেকে ছাড়া হয়েছে 439 জনকে। নতুন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি রোগীর সুস্থতার যে ক্রাইটেরিয়া ঠিক করেছে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী
এইসব রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত 8 মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে আর 18 মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভুক্তভোগীদের। আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেবিনা ফ্লোরা জানিয়েছেন, নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এমনটা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করতে এসেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার একটি পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার সহকর্মীর। একই উপসর্গ দেখা দেয় সাব্বিরের শরীরেও। আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করে গত 27 এপ্রিল এক সপ্তাহেও পাননি ফলাফল। আমার এই টেস্টটা না দেওয়ার কারণে আমি অনেক সময় অনেক কিছু করতে পারতেছি না। ইচ্ছা করলে বাড়ি থেকে ফোন আসতেছে, আমার কলিগরাও ফোন দিচ্ছে, নানান ধরনের আসলে যে আমার প্রোটেকশনটা আরও নেওয়া দরকার বা আরও বেশি করা দরকার সেগুলো আমি করতে পারছি না। আমি তাদেরকে আমার আর্জেন্সিটা এবং আমি তাদেরকে বারবার বলেছি যে আমার অবস্থাটা আপনারা বুঝুন, আসলে আমি এইটা বলতেছি আসলে এটা সিরিয়ালে আছে, এটা আসবে, আর আপনি যদি মারা যাওয়ার অবস্থা থাকেন তাহলে আপনি হাসপাতালে ভর্তি হবে। 9 এপ্রিল নমুনা দিই, যেটার রিপোর্ট আসে 12 এপ্রিল। আইডিসিআর থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে আমরা পজিটিভ। তো এই 3 দিন আমাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করেছে যে আমাদের রিপোর্ট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এ বিষয়ে আইডিসিআরে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রতিদিন বহু মানুষের নমুনা সংগ্রহ করতে হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল দিতে দেরি হচ্ছে। আমরা যেমন স্যাম্পল কালেক্ট করি, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের কাছে ডিরেক্টলি স্যাম্পল আসে, তো সেগুলো মিলে আমাদের অনেক স্যাম্পল জমে গেছে। সেই কারণে ডিলে হচ্ছে। ইনকনভিনিয়েন্সের জন্য আমরা অ্যাপোলজাইজও করেছি অনেকের সাথে, আমরা পার্সোনালি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই ডিলেটাকে মেকআপ করা যায়। আমরা দিনে অনেকগুলো করে স্যাম্পল টেস্ট করছি। আবার যারা সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করাতে আসছেন, তারাও পড়ছেন চরম ভোগান্তিতে। দিনের পর দিন ঘুরেও টেস্ট করাতে পারছেন না অনেকেই। আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম, স্যাম্পল কেউ নিয়ে যাবে আইডিসিআর থেকে, কিন্তু সেটা হয়নি। 5টা থেকে 10টা বুথ করার দরকার। এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। যেখানে আমরা 300-250 দেবো, সেখানে 400-500 এখানে আমরা করে দেবো, আমরা কি করবো? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার অভাবে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যে 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে। সেখানে চিকিৎসক রেখে দিবে আউটডোরে। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরও বুথ সেখানে স্থাপিত হবে, এবং যেই 4টি বুথ থেকে সরাসরি আপনার স্যাম্পল নেওয়া যাবে। দেশে বাড়ছে টেস্ট, বাড়ছে করোনা, তাই এর পরিধি দ্রুত বাড়ানোর পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন হোস্টেলে থাকা নারীরা। কাজ নেই, আয় রোজগার বন্ধ, পারছে না বাড়ি যেতে, উপরন্ত ভাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অনেকেই বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আরো জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। ঢাকা শহরে অনেক নারী আছেন যারা হোস্টেলে বা সাবলেটে থাকেন। তাদের কেউ শিক্ষার্থী, আবার কেউ কেউ চাকরিজীবী। করোনার কারণে গত 26 মার্চ থেকেই চলছে লকডাউন। গণপরিবহন না চলায় বাধ্য হয়ে রাজধানীতেই থাকতে হচ্ছে। এরই মধ্যে কারো চলে গেছে চাকরি বা টিউশনি, জমানো টাকাও শেষ অনেকের। এ অবস্থায় খাবার কিনতে হিমশিম খেতে হচ্ছে, আবার সেখানে বাড়ি ভাড়া দেওয়ার চাপ। খাবার দাবার বন্ধ, কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে ময়লা নিতে আসে না, গন্ধ, তারপরে পরিষ্কার করার কোনো ওয়ে নাই, প্লাস আমার যে হোস্টেল ভাড়া সেটা ফুল চার্জটাই দিতে হচ্ছে। অনেকে ত্রাণ বা সহযোগিতা চাইছেন, কিন্তু তাদের পক্ষে রাস্তা নেমে তা চাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অনেকটাই মানবেতর জীবন কাটাতে হচ্ছে। সরকার থেকে সেফটি নেট প্রোগ্রামের আওতায় যে ত্রাণগুলো পাচ্ছে বা যে সাহায্য সহযোগিতা পাচ্ছে, আমরা কিন্তু ওই আওতার মধ্যে নাই, তো আমরা আসলে কোথায় যাব? তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কোনো প্রতিনিধি কিংবা মানবাধিকার সংগঠনকে। সমস্যা নজরে আনার পর কাউন্সিলর ও নারী নেত্রীরা তাদের পাশে দাঁড়ানোর কথা জানালেন। কিছু কিছু আছে যারা আমাদের দে বিলং ফ্রম মিডল ক্লাস ফ্যামিলিজ,
তাদেরকে অনেকে তারা লাইনে আসতে পারবে না বা যেতে পারবে না, তো এর জন্য তাদের ঘরে ঘরে আমি খাবারটা পৌঁছে দিচ্ছি। খাবার ব্যাপার হলে আমার কোনো সমস্যা নেই, এটা আমি অবশ্যই দাবো। যেহেতু আমি একটা কথা বলো, আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে, আমার দিতে কোনো সমস্যা নেই। অনেক জায়গায় দেখতেছে যে সরকার অনেক কিছু করতেছে, কিন্তু আমরা যে হোস্টেলে থাকি তো এদিকে কেউ আসে নাই, কেউ জিজ্ঞেস করে নাই যে আমরা কেমন আছি, কিভাবে চলতেছি। আমরা অনেকগুলো মেয়ে আছে একদম আটকে পড়ছে, আর আমরা এরকমের কোনো সহযোগিতা পাইও নাই, আর আমরা তো মেয়ে মানুষ, কোথায় যাবো, কার কাছে হেল্প যাবো। যারা কর্মজীবী নারী হয়ে আছেন, যারা বিভিন্ন হোস্টেলে আছেন, যারা বিভিন্নভাবে নিজেদের মতো করে জীবন জীবিকার যুদ্ধের সঙ্গে যুক্ত আছেন, তাদের নিরাপত্তার জায়গাগুলো কোথায়? তাদেরকে বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলেই এই সংকটময় পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তি আসবে। রাবে একতা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে মারা যাওয়া প্রায় 100 প্রবাসী বাংলাদেশের লাশ দেশে পাঠানো যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন সেখানকার কমিউনিটি নেতারা। তারা জানান, করোনা ভাইরাস সংক্রমণ ছাড়াও বিভিন্ন কারণে মারা যান এসব প্রবাসীরা। শুধু দুবাইতে 45টির বেশি লাশ বিভিন্ন হাসপাতালের মর্গে আছে। এছাড়া আবুধাবি, আল আইন, সার্জা ও অন্যান্য প্রদেশের হাসপাতালের মর্গেও বাংলাদেশিদের লাশ রয়েছে। এ বিষয়ে দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল আহমেদ খান জানিয়েছেন, ফ্লাইট চালু হওয়ার অপেক্ষায় আছেন তারা। ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলার গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় মকসুদপুর উপজেলার পানিচর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। রাতে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সাথে থাকা ক্যামেরাম্যানও আহত হন। এ বিষয়ে এটিএন বাংলার গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ জানান, মকসুদপুর উপজেলায় ত্রাণ বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করায় তাকে ও ক্যামেরাম্যানকে পানিচর বাসস্ট্যান্ডে আটকিয়ে কয়েকজন লাঠি দিয়ে মারধর করে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ছাড়ালো 35 লাখ, মারা গেছে 2,47,000-এরও বেশি মানুষ। এর মধ্যে উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগুচ্ছে রাশিয়া ও ব্রাজিল। রাশিয়ায় 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 10,633 জন, সেদেশে মোট আক্রান্তের সংখ্যা 1,34,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 1,280। ব্রাজিলে সংক্রমিত মানুষের সংখ্যা 1,00,000 ছাড়িয়ে গেছে, মারা গেছে 7,000-এরও বেশি মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যে আসায় লকডাউন শিথিল করার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর। 6 মে থেকে সারাদেশে স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিওল। তুলে নেওয়া হচ্ছে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা। টোকিও জানিয়েছে, জাপানের বেশ কয়েক কিছু অঞ্চলে পার্ক, মিউজিয়াম সহ অন্যান্য গণপরিষেবা উন্মুক্ত করা হবে শিগগিরই। আর সিঙ্গাপুর বলছে, 12 মে থেকে আবারও চালু হচ্ছে বাসা বাড়ি ভিত্তিক খাবারের ব্যবসা ও অন্যান্য কারখানা। দেশকে এগিয়ে নিতে মুক্ত, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যেমন একটি শেখ হাসিনা এবং তার সরকার গণমাধ্যমের অভাব বিস্তৃতি এবং স্বাধীনতায় বিশ্বাস করে, সেই কারণেই গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে গত 11 বছরে বাংলাদেশে। আমরা মনে করি যে মুক্ত, স্বাধীন গণমাধ্যম, একই সাথে দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্ত, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং একটি বহুমাত্রিক সমাজ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির মামলায় জামিন পেলেও পুলিশের মামলায় কারাগারে যেতে হলো ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে। নিখোঁজের প্রায় 2 মাস পর শনিবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকায় তার খোঁজ মেলে। পরে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে কাজলকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজেপি। যশোরের আদালতে এই মামলায় জামিন পান তিনি। এরপর কাজলের বিরুদ্ধে 54 ধারায় মামলা করে পুলিশ। মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঞ্জুরুল ইসলাম। এর আগে গত 10 মার্চ নিখোঁজ হন কাজল। রংপুরের পীরগঞ্জে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান।
স্পিকারের নিজস্ব অর্থায়নে এবং গ্রিন ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পীরগঞ্জ শাখার উদ্যোগে খেজমতপুর উচ্চ বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। চলতি বছরে করোনা ভাইরাসের প্রতিষেধক মিলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে ফক্স নিউজের এক লাইভ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতদিন বলে আসছিলেন ভাইরাস প্রতিষেধক পেতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। লাইভ ওই অনুষ্ঠানে দর্শকদের কিছু প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে শনিবারই মারা যায় 1400 বেশি মানুষ। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে কয়েক হাজার নাগরিক। সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1552 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,011 জনে, আর নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 8 জনের। এ পর্যন্ত সৌদি আরবে করোনায় মারা গেছে 184 জন। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন 4,134 জন। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটির সাজেক থেকে যতীন ত্রিপুরা নামে এক যুবককে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়েছে। গত 29 এপ্রিল জুম চাষের সময় পাহাড় থেকে পড়ে আহত হন তিনি। জপুই বিজিবি ক্যাম্পে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাস ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে দুস্থ মানুষের সহায়তায় তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাটটি 8.5 লাখ টাকায় কিনে নিল একটি ব্যাংক। গতরাতে অকশন ফর অ্যাকশন অনলাইন প্ল্যাটফর্মে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাটট্রিক করা বল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলা হয়। দুটি স্মারকেরই ভিত্তি মূল্য ছিল 3 লাখ। শেষ পর্যন্ত তাসকিনের বল 4 লাখ ও সৌম্যের ব্যাট বিক্রি হয় 4.5 লাখে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় একটি ব্যাংক কিনেছে ব্যাট ও বলটি। শিগগিরই আর্থিক প্রতিষ্ঠানটির নাম জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশন। সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাটটি নিলাম থেকে কিনতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে নিজের ও দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। এবার সেই স্মারক করোনা ভাইরাসে দুর্গতদের সহায়তায় নিলামে তুলবেন। এ কথা গত 19 এপ্রিলেই জানিয়েছিলেন মুশফিক। শনিবার রাতে ইনস্টাগ্রামে মুশফিকের সঙ্গে এক আড্ডায় সেই ব্যাটটি কেনার ইচ্ছা প্রকাশ করেন তামিম। দেশসেরা ওপেনার জানান, সাধ্যের মধ্যে থাকলে তিনি এই নিলামে অংশ নেবেন। এ সময় মুশফিক সামর্থ্যবান সবাইকে অসহায়দের সহায়তার জন্য বেশি মূল্যে ব্যাটটি কেনার আহ্বান জানান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আরও এক চিকিৎসকের মৃত্যু। এ নিয়ে মারা গেলেন 2 সম্মুখ যোদ্ধা। আক্রান্ত 500 জনের বেশি। রংপুর ও সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শেরপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 6 করোনা রোগী। করোনা পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘ সূত্রিতায় চরম অনিশ্চয়তায় ভুক্তভোগীরা। নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এ সমস্যা বলছে IEDCR। বিমান চলাচল বন্ধ থাকায় দেশে আনা যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে করোনায় মারা যাওয়া প্রায় 100 প্রবাসী বাংলাদেশের লাশ। এবং করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 35 লাখ, মৃতের সংখ্যা 2,47,000-এরও বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।